নমস্কার, আজ 21শে ফেব্রুয়ারি। আজকের দিনটা সত্যি আমাদের বিশ্বের ইতিহাসে অত্যন্ত এক তাৎপর্যপূর্ণ এবং গর্ব করার মতো দিন আমাদের বাঙালিদের কাছে। কারণ এই 21শে ফেব্রুয়ারি আমরা গোটা বিশ্ববাসী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে পালন করে থাকি। আমাদের প্রত্যেকের মাতৃভাষা আমাদের প্রত্যেকের কাছেই অত্যন্ত পরম সমাদরের বস্তু। মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। আমাদের বাঙালিদের কাছে আজকের দিনটা আরও বিশেষ করে তাৎপর্যপূর্ণ এই কারণে, যে ভাষাটাকে কেন্দ্র করে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূত্রপাত হলো, সেটা আমাদের পরম সমাদরের ভাষা, আমাদের বাংলা ভাষা। যে ভাষা রবীন্দ্রনাথের ভাষা, যে ভাষা নজরুলের ভাষা, যে ভাষা জীবনানন্দের ভাষা, যে ভাষা আপনার আমার সকলের মাতৃভাষা, সেই বাংলা ভাষাকে কেন্দ্র করে আজকের দিনে সূত্রপাত। আজকের দিনে তাৎপর্যটা বোঝাতে গেলে আমাকে একটু ফিরে যেতে হবে ইতিহাসে, আর আলোকপাত করতে হবে আজ থেকে 73 বছর আগে 1950 সালে ঘটে যাওয়া একটা ঘটনার ওপর। সালটা তখন 1947। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো এবং তার সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হলো আমাদের দেশ। জন্ম নিল নতুন রাষ্ট্র পাকিস্তানের, যার আবার দুটো ভাগ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানের 98% মানুষ ছিল বাংলাভাষী। কিন্তু 1950 সালে তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান জানিয়ে দেন, বাংলা নয়, উর্দু ভাষাই হবে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা। এই ঘোষণার পর পূর্ব পাকিস্তানের ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সাধারণ জনগণ প্রত্যেকে প্রতিবাদে সোচ্চার হলো। শুধু উর্দু নয়, বাংলাকেও সমানভাবে স্বীকৃতি দিতে হবে দেশের রাষ্ট্রীয় ভাষা হিসেবে। এই দাবিকে কেন্দ্র করে শুরু হলো আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ডাক দেয়া হলো ধর্মঘটের। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে একটা প্রতিবাদ সভার আয়োজন করা হলো। এই সমাবেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলো তৎকালীন প্রশাসন। কিন্তু তা সত্ত্বেও ছাত্রদের প্রতিবাদ মিছিল বের হলো এবং পুলিশ সেই মিছিলের ওপর লাঠি চালালো, কানানে গ্যাস ছুড়ল। কিন্তু তা সত্ত্বেও যখন পিছু হাটানো গেল না ছাত্র সংগঠনকে, তখন সেই মিছিলের ওপর নির্মমভাবে গুলি চালালো তৎকালীন সরকারের পুলিশ বাহিনী এবং মাটিতে লুটিয়ে পড়েছিল অনেক ছাত্রছাত্রী। তারা শহীদ হয় সেই মাঠেই। তো তৎকালীন সময়ে এই ঘটনা গোটা পূর্ব পাকিস্তান জুড়ে এক অত্যন্ত বড় আকারের আন্দোলনের প্রভাব নেয় এবং তার নেতৃত্ব দিয়েছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমান। এবং শেষ অবধি 1956 সালে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় বাংলা ভাষা। এবং এই বাংলা ভাষার ওপরই নির্ভর করে শেষ পর্যন্ত জন্ম নেয় নতুন এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের। মাতৃভাষার জন্য এই আন্দোলন সত্যি এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিল তৎকালীন সময়ে। তাই ইউনেস্কো এই 21শে ফেব্রুয়ারি দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার ঘোষণা করে। এ তো গেল ইতিহাসের গল্প। কিন্তু আমাদের চিন্তা করতে হবে, আজকের দিনে এই 2023-এ দাঁড়িয়ে আমরা কি সত্যি এই দিনটার মর্যাদা পালন করতে পাচ্ছি? আচ্ছা বলুন তো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অর্থটা কি? আজকের দিনের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে তার মাতৃভাষার প্রতি দায়িত্বশীল করে তোলার একটা চেষ্টা নিহিত আছে আজকের দিনের মধ্যে। কিন্তু দুঃখের বিষয়, নিজেদের মাতৃভাষাকে পেছনে ফেলে আমরা নিজেরাই বিদেশি ভাষার দিকে প্রচণ্ড আগ্রহ দেখাচ্ছি। চারিদিকে গড়ে উঠছে বড় বড় ইংরাজি মাধ্যম স্কুল কলেজ। আজকের দিনে ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথ ভুলে গিয়ে শেক্সপিয়ারে বেশি মন দিচ্ছে। তারা এ ফর অ্যাপেল, বি ফর বল নয়, তারা
অয়োজকর আসছে তেরে আয়ামটি খাবো পেরে, এই সমস্ত তার আজ ভুলে যেতে বসেছে। কিন্তু একবার ভাবুন তো, এই বাংলা ভাষা কত সুন্দর একটা ভাষা। বাংলা কখনো রবীন্দ্রনাথের কণ্ঠের প্রেমের ভাষা, আবার কখনো নজরুলের কণ্ঠের প্রতিবাদের ভাষা। এই বাংলা কখনো জীবনানন্দের হাতে প্রকৃতি হয়ে আছে সৌন্দর্যের প্রতীক হিসেবে, আবার সুকান্তের কাছে পূর্ণিমার চাঁদও যেন ঝলসানো রুটি। সব রকম উপাদান দিয়ে করা আমাদের এই বাংলার বিশাল ভাণ্ডার। তো এই 21শে ফেব্রুয়ারিটাকে নিয়ে আজ চারিদিকে অনেক উন্মাদনা উত্তেজনা হয়তো চলছে। আজ সারাদিন যাবৎ আমরা মাতৃভাষা দিবস পালনও করব, কিন্তু শুধুমাত্র আনুষ্ঠানিক শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে যদি আজকের দিনটাকে আমরা শেষ করি, তাহলে আজকের দিনের যে প্রকৃত তাৎপর্য সেটা হয়তো আমরা উপলব্ধি করতে পারবো না। আমাদের প্রত্যেককে নিজেদের মাতৃভাষার প্রতি আরও দায়িত্বশীল হতে হবে এবং আমাদের মাতৃভাষার শ্রীবৃদ্ধি সাধনে তৎপর হয়ে উঠতে হবে এবং শপথ নিতে হবে মাতৃভাষার গৌরব প্রতিষ্ঠার লক্ষ্যে। তাই শেষকালে বলি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। নমস্কার। নমস্কার।